চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 4টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বড় জামবাড়িয়া ও সুরানপুর এলাকায় এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, সহকারী কমিশনার আঞ্জুমান আর সুলতানা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল খালেক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ সহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।